আজ সকালবেলা একটা বাসা থেকে কল আসলো, দেখে আসলাম গিয়ে ইলিয়টগঞ্জ বাজারে নাকি রাবারের লটিয়া মাছ বিক্রি করা হচ্ছে। ঠিকই, তার প্রমাণ পেয়ে ফেললাম। ঘুম থেকে উঠে ওই বাসায় গিয়ে দেখি রাবারের লটিয়া মাছ বাজারে বিক্রি করছে, এবং সে বাসাতে সেই লটিয়া মাছ আসল মাছ মনে করে কিনে আনছিল। বাট তারা বুঝতে না পারে সেই মাছ একবার তারা খেয়ে ফেলেছিল, পরের বার তারা যখন বুঝতে পারছে ইউটিউবে দেখছে, তখন তারা প্রমাণ পেল যে আসলেই চায়নার তারা যে মাছ বা বাংলাদেশে তা পাচার করছে তা বাংলাদেশের মানুষ না বুঝেই খেয়ে ফেলছে। অনায়াসে বিশ্বাস করে, ব্যবসায়ীদেরকে বিশ্বাস করে সেখান থেকে কিনে আনছে। দেখুন আপনারা যে ইলিয়টগঞ্জ বাজারে কিছু অসাধু ব্যবসায়ী সেই মাছ কিনে এনে তারা ইলিয়টগঞ্জবাসীকে ধরিয়ে দিচ্ছে। সেই মাছ অল্প দামে, খুব অল্প দামে সেই মাছ বিক্রি করা হচ্ছে ইলিয়টগঞ্জ বাজারে। আমি নিজের চোখে দেখতে না পেলে কখনো বিশ্বাস করতাম না যে ইলিয়টগঞ্জ বাজারও এই রাবারের মাছ বিক্রি করা হচ্ছে। আমার মনে হয় যতগুলো মাছ বিক্রি করা হয় ইলিয়টগঞ্জ বাজারে সবগুলোই রাবারের মাছ। কিন্তু এরা কারা যারা এই ব্যবসা করছে, এই রাবারের মাছ বিক্রি করছে, ইলিয়টগঞ্জবাসীকে ঠগাচ্ছে, পুরো বাংলাদেশবাসীকে ঠগাচ্ছে? আপনারা তাদের বিরুদ্ধে একটু প্রতিবাদ গড়ে তুলুন, এতে আপনার পরিবার, আপনার বাচ্চা এবং আশেপাশের যত মানুষ আছে সবাই সচেতন হয়ে যাবে, এবং তারা আর কখনো যাতে এইসব বিক্রি করতে না পারে আপনারা একটু সতর্ক হন। এই যে দেখুন রাবারের লটিয়া মাছ, যেই মাছ চিপলে কিনা পানি বের হয়, মাছের কোনো চিহ্নই পাওয়া যায় না, অস্তিত্ব পাওয়া যায় না, সবগুলাই শুধু রাবার, ভিতরের কাঁটাগুলো রাবারের, যতগুলো আছে রগ সবকিছুই রাবারের, এটা থেকে চিপ দিলে শুধু পানিই পড়ে, মাছের কোনো অস্তিত্ব নেই এই মাছের মধ্যে। প্রত্যেকটা এই যে কাঁটা, আমরা কাঁটা মাছের যে কাঁটা বলি সেটাও রাবারের কাঁটা। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের কাছে সেই সরাসরি ভিডিওটা দেখাচ্ছি, সেই রাবারের মাছ, এখানে মাছের কোনো ইয়ে নেই, শুধু মাছের গন্ধ আছে, এছাড়া আর কোনো কিছুই নেই, মাছের কোনো অস্তিত্ব নেই এখানে, শুধু রাবার আর রাবার। আসলে তার পরিবার না বুঝেই, পরিবারের যিনি কর্তা ছিলেন তিনি না বুঝেই কিনে আনছিলেন সেই মাছ, বাট ওনার সহধর্মিণী বুঝতে পেরে আমাকে খবর দিল, আমি যাওয়ার জন্য দেখার জন্য আসলে সেটা কি রাবারের না অরিজিনাল মাছ। তখন আমি গিয়ে বুঝতে পারলাম যে এটা রাবারের মাছ। রাবারের মাছ যে এখনো বাংলাদেশে প্রবেশ করে ফেলছে সেটা মানে নিজের কাছে এখনো অবাক লাগছে যে কি করে তারা পারে এই মাছ বাংলাদেশে বিক্রি করতে, বাংলাদেশের মানুষকে ঠগাতে। চায়নার তারা ঠগাবে বলে কি বাংলাদেশের মানুষকে ঠগাবে নাকি? আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিছু বলতে চাই না, বেশি কিছু বলতে চাই না, আমি আমাদের ইলিয়টগঞ্জবাসীকে বলতে চাচ্ছি, এটি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ইলিয়টগঞ্জ গ্রাম ধরা হয়, সেখানে এই মাছ, এই মাছ ব্যবসায়ীরা তারা লটিয়া মাছ, এই রাবারের লটিয়া মাছ তারা জেনে হোক না জেনে হোক তারা এনে বিক্রি করছে। আমি শিওর যে তারা জানে, তারা না জানলে কখনো এই মাছ অল্প দামে বিক্রি করতো না পাবলিকের হাতে, সেটা পুরোটাই রাবার। আপনারা দেখতে পাচ্ছেন, আমি বারবার বলছি যে ইলিয়টগঞ্জবাসী একটু সোচ্চার হন, এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে একটু প্রতিবাদ গড়ে তুলুন, আপনারাই পারেন এসব অসাধু ব্যবসায়ীদেরকে ইলিয়টগঞ্জ থেকে বিতাড়িত করতে। তারা তাদের এত বড় সাহস হয় কিভাবে, তারা যে মানুষকে ঠকাচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে ঠকাচ্ছে, যারা প্রত্যেক দিন একবেলা মাছ ছাড়া থাকতে পারে না, তারাও তো, যারা এই মাছ পছন্দ করে তাদেরকেও ঠকাচ্ছে তারা। আমার মনে হয় ইলিয়টগঞ্জ বাজারে প্রত্যেকটা মাছই রাবারের মাছ বিক্রি করা হচ্ছে, যেহেতু চায়নার তারা সব মাছ এখন বাংলাদেশে পাচার করছে। আপনাদের কাছে আকুল আবেদন আমার, আপনারা সবাই দেখুন যে রাবারের মাছ কিভাবে তারা বাংলাদেশে পাচার করছে, যেখান দিয়ে পাচার হচ্ছে আপনারা সবাই দেখুন। জি ভাই, তানভীর ভাই, আপনি দেখুন যে ইলিয়টগঞ্জ বাজারে রাবারের লটিয়া মাছ বিক্রি করা হচ্ছে, খুবই অল্প দাম, বেশি দাম নয়, এই দামে কম দামে পাইলে তো বাংলাদেশের মানুষ এমনিতেও খাবে অমনিতেও খাবে, বাট কেউ বুঝতে চায় না যে মাছটা আসলে ভালো কিনা খারাপ কিনা মন্দ, মানুষ যা পাচ্ছে তাই নিয়ে খাচ্ছে, একটু ভাবে না যে আমি কি খাচ্ছি, আমার দেহের জন্য সেটা কি ভালো না খারাপ। আপনারা, আমি আশা করবো এটা সব প্রত্যেকে শেয়ার করবেন, প্রত্যেকে কমেন্টে আশা করবো শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আশা করি এটা ভবে ইউটিউবে ছাড়া হবে। বাট আপনারা, আমি আপনাদের মাঝে সরাসরি লাইভ ভিডিওটা এনেছি শুধু এই একটা কারণে যে মানুষ আসলে কি খাচ্ছে প্রত্যেক দিন, ভালো খাবার খাচ্ছে না খারাপ খাবার খাচ্ছে, আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখুন। জিসান আহমেদ দোস্ত, এটা আসলে তার লটিয়া মাছ।
যেটা সাগর থেকে আনা হয়, বাট এটা চায়না থেকে আনা হয়ে ইলিয়টগঞ্জ বাজারে বিক্রি হচ্ছে। তারা ইলিয়টগঞ্জের মাছ ব্যবসায়ীরা তারা রাবারের মাছ বিক্রি করছে এখন ইলিয়টগঞ্জ বাজারে। সবাই একটু সতর্ক হও, সবাই শেয়ার করো, সবাইকে দেখার জন্য দেখিয়ে দিয়ে দাও, শেয়ার করে দাও, যাতে মানুষ দেখতে পারে, বুঝতে পারে যে আসলে বাস্তবে ইউটিউবে এতদিন যা বলা হয়েছে বাস্তবে সেটাও সঠিক, যে রাবারের মাছ বিক্রি করা হচ্ছে এখন বাংলাদেশে, বাংলাদেশের মানুষ রাবারের মাছ খাচ্ছে। যখন এটা রান্না করা হয় তখন মাছটা একটু শক্ত থাকে, তখন এটাকে টেনে ছিঁড়া যায় না, মানুষ তখন ভাবে যে হয়তোবা মাছটা রান্না করা হয়নি, এই জন্য এই অবস্থা। আসলেই মাছটা রাবারের, তাই মাছটাকে কিছুই করা যাচ্ছে না, এটা ভালো করে রান্না হয় না, স্বাদ হয় না। অরিজিনাল মাছ এমনিতেই রান্না করলে স্বাদ হয়, বাট এটা রাবারের মাছ টেনে ছিঁড়া যায় না। সবার কাছে একটাই অনুরোধ, সবাই শেয়ার করে দিন, যাতে মানুষ দেখতে পারে যে রাবারের মাছ, বাংলাদেশে রাবারের মাছ ঢুকে পড়েছে, অন্যান্য দেশে তো খাচ্ছে খাচ্ছে, বাংলাদেশের মানুষকেও খাওয়াচ্ছে। বাংলাদেশের সরকারের কাছে একটা আকুল আবেদন যে আপনি এই সব মাছ যাতে বাংলাদেশে প্রবেশ না করতে পারে, বাহিরের কোনো মাছ আপনি সেই ব্যবস্থা করুন। আর সবাই বারবার বলছি সবাই শেয়ার করে দিন এটা, যাতে প্রত্যেক মানুষ দেখতে পারে রাবারের লোটিয়া মাছ ইলিয়টগঞ্জ বাজারে বিক্রি করা হচ্ছে, কেউ যাতে লোটিয়া মাছ কিনে বাড়িতে নিয়ে না যায়, তাহলে আপনিও ভুগবেন এবং আপনার পরিবারের সকল মানুষই এই রোগে ভুগবে। আসলে এই রোগ হলে এই রোগ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। আপনারা এইসব বিরুদ্ধে ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন, আপনারা প্রতিবাদ জানান, তাইলে তারা এই মাছ বিক্রি করা বন্ধ করবে, না হয় তারা একবার ওঁত পেয়ে গেলে তারা বারবার বিক্রি করবে, তখন ভাববে যে আসলে মানুষ তো কিছু বলে না, আমরা এমনিতে লাভবান, এমনিতে লাভবান, আমরা বিক্রি করে যাই। আপনারা এটাকে, আপনারা প্লিজ, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা বেশি বেশি শেয়ার করে মানুষকে দেখিয়ে দিন যে ইলিয়টগঞ্জ বাজারে দাউদকান্দি থানার অধীনস্থ ইলিয়টগঞ্জ বাজারে রাবারের লটিয়া মাছ বিক্রি করা হচ্ছে। আশা করবো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আপনারা এই ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ গড়ে তুলবেন, আপনারা ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ গড়ে তুলবেন। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আমি আপনাদের মাঝে আছি এবং থাকবো ইনশাল্লাহ, যতগুলো ইলিয়টগঞ্জ বাজারে যত অপরাধ চলুক না কেন সবগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করবো ইনশাল্লাহ। আপনাদের একটু সাপোর্ট চাচ্ছি, আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। থ্যাংক ইউ দোস্ত জিসান, ঠিক বলছো সুজন, অবশ্যই দোস্ত তুমি এটা শেয়ার করে দাও এবং প্রত্যেককে জানাই দাও। তানবীর ভাই, বৃষ্টি মাহফুজ, মাহফুজ ভাই আপনিও এটা শেয়ার করে দিন মানুষের মাঝে, যাতে মানুষ দেখতে পারে যে এখনই বাংলাদেশে রাবারের মাছ ঢুকে পড়েছে, মানুষ না বুঝে না চিনে খেয়ে ফেলছে সেই মাছ, কোনো স্বাদ নেই, কোনো গন্ধ নেই, শুধু এটাই। আপনারা একটু দেখুন, সবাই শেয়ার করে দেন প্লিজ।